হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানি যে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই পর্যন্ত আমরা ক্লাসরুম অফ এলিটের 5 এপিসোড দেখেছি এবং 5 এপিসোডে আমরা যে গল্পের ধারা দেখেছি, এই 6 নম্বর এপিসোডটাও সেই একই গল্পের ধারায় চলবে। মানে সিম্পল একটা স্কুল স্টোরি, বাট আজকের এই এপিসোডটা শেষ হলে মনে হয় গল্প অন্যদিকে মোড় নেবে আর কি। মানে আমরা যা ভাবছি ব্যাপারটা হয়তো সেরকম থাকবে না, বাট আমি নিশ্চিত নই। আমি জাস্ট এই 6 নম্বর এপিসোড পর্যন্ত দেখেছি এবং লাস্টে দেখে ওরকমই কিছু আমার মনে হয়েছে। এবং আমি সিরিজ দেখার ক্ষেত্রে যেটা ফলো করি, আমি দীর্ঘদিন একটা সিরিজে মজা নিতে চাই, যার জন্য আমি একবারে সব ভিডিও দেখি না। আমি শুধুমাত্র কাজের জন্য যে ভিডিওটা দেখতে হবে সেই ভিডিওটা দেখি। তো যাই হোক, বাড়তে আর কোনো কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে যাবো। তবে আজকে কোনো বিজ্ঞাপন আছে কিনা আমি নিশ্চিত নই, যদি থাকে তাহলে তোমরা যেটা করবে স্কিপ করে চলে যাবে, আর যদি না থাকে তাহলে তো ভালোই। তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি, আর যদি প্লে না হয় তাহলে মনে করো সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। গাইস, আজকে তোমাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি যেখানে তুমি 8888 টাকা জেতার সুযোগ পাচ্ছ। অ্যাপটির নাম হচ্ছে বিভি অ্যাপ, আর এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। তবে সবচেয়ে ভালো দিকটা হলো, তুমি যদি এখানে আমাদের দেওয়া প্রোমো কোড Only22 ইউজ করো তাহলে 5টি ফ্রি স্পিন পাবে, মানে তোমার জয়ের সুযোগ দ্বিগুণ। আর তাছাড়া আওয়ানো ছাড়া শুধুমাত্র সাইন আপ করো। আর এই বিভিতে তুমি কিন্তু স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচও দেখতে পাচ্ছ এবং ক্যাসিনো গেমে খেলতে পারছো এবং প্রচুর টাকা জিততে পারো। আর এই বিভি অ্যাপে তুমি যে কাউকে রেফার করতে পারো এবং দুইজনই 300 টাকা করে রেফার বোনাস পাবে এবং এটা সীমাহীন। আর এখানে তুমি বিকাশ, নগদ, রকেটে টাকা জমা এবং উত্তোলন করতে পারবে এবং এটা ওয়েবসাইটের থেকে দ্রুত লেনদেন করে থাকে। স্পেনের ফুটবল প্লেয়ার সেস ফেব্রিকাস এই বিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 50% স্পোর্টস বোনাস, লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্র্যাশ গেম বোনাস রয়েছে। 12% ক্রিকেট বোনাস, লাইভ ক্যাসিনো বোনাস, ক্রেজি টাইম বোনাস প্রতিদিন থাকছে। আর এছাড়াও আনলিমিটেড রিবেট বোনাস, খেলাধুলা, ক্যাসিনো, ক্র্যাশ গেম তো রয়েছে এবং 10% পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক রয়েছে। আর সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, 100% নিরাপদ এবং বিশ্বস্ত। তো আজই অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দাও এবং ইনভেস্টমেন্ট ছাড়াই মাসিক লাখ টাকা উপার্জন করো। আর এর জন্য এখনই সাইন আপ করো, বিনামূল্যে 500 টাকা সাইন আপ বোনাস পাও এবং আমাদের প্রোমো কোড Only22 ইউজ করে 8888 টাকার জেতার সুযোগ পাও। তো সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে পিন কমেন্টে, তো সেখান থেকে তুমি আমাদের প্রোমো কোড ইউজ করে সাইন আপ করতে পারো। তো যাই হোক, এপিসোড 6 এর নাম হচ্ছে টু কাইন্ডস অফ লাই, মানে দুই ধরনের মিথ্যা হয়। তো এই এপিসোড যখন শুরু হয় তখন আমাদের সাকুরার একটা ব্যাক স্টোরি দেখানো হয়, যেখানে সাকুরা তার নিজের স্টোরি বলছিল এবং সাকুরা তার সম্পর্কে বলছিল যে আমার লোকদের সাথে কথা বলতে অনেক প্রবলেম হয়, অন্যের সাথে কথা বলার সময় আমি তাদের চোখের দিকে তাকাতে পারি না, আর এটাই সেই কারণ যে কারণ আমি নিজেকে সবসময় গোপন করে রাখি, কিন্তু আমি যেমন আছি আমি ঠিকই আছি। তো কেন নিজেকে গোপন করে রাখে, কেন কারোর সাথে কথা বলতে পারে না, বা কি ওর দুর্বলতা, এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাকুরা মূলত টয়লেটে বসে মানে এগুলো ভাবছিল এবং চিন্তা ভাবনা করার জন্য টয়লেট সবচেয়ে পারফেক্ট একটা জায়গা, বিশ্বাস করো, ট্রাস্ট মি। এবং আমি যে ইউটিউবার হবে এই চিন্তা ভাবনা ওই টয়লেট থেকে আমার এসেছিল। তো যাই হোক, আমরা দেখি টয়লেটে বসে রয়েছে প্লাস ফোন টিপছে, কিন্তু হঠাৎ করে যখন একটা মেসেজ আসে ও খুব ভয় পেয়ে যায় এবং ফোনটা হাত থেকে পড়ে যায়। তো অ্যাকচুয়ালি এখানে কি মেসেজ এসেছে? তো এখানে মেসেজে লেখা ছিল যে আমি তোমার সাথে থাকতে চাই এবং আমি তোমাকে পছন্দ করি এবং তোমার অনেক ছবি রয়েছে আমার কাছে। তো সাকুরা তখন বুঝতে পারে যে ইন্টিমেট যে জোন রয়েছে, যেখানে গিয়ে সাধারণত ছবি টুবি তোলে আর কি, পুল টাইপ একটা জায়গা, সেখানের ছবি হয়তো যে মেসেজ করেছে তার কাছে রয়েছে। তো এই মেসেজটা পড়ার পরে সাকুরা তো পুরো ঘাবড়ে যাওয়ার, ফোনটা পড়ে যায়। আর এরপরে সাকুরা যখন তার নিজের মেইল বক্স চেক করার জন্য যায়, মানে বিদেশের প্রত্যেকটা স্কুলে যেটা রয়েছে, তুমি যদি কোনো ছাত্রছাত্রীকে কোনো মেসেজ দিতে চাও, মোবাইল নম্বর না থাকলেও তাদের মেইল বক্সে বা লকারে দিয়ে রাখতে পারবে। তো যাই হোক, দেখতে পাবে ওখানে অনেক লেটার এসেছে। তো ওখান থেকে একটা লেটার ও বের করে যখন পড়া শুরু করে, ওই লেটার পড়ে ওর অবস্থা খারাপ হয়ে যায় এবং ও মনে করে একবারে মাটিতে বসে পড়ে। তো যাই হোক, ওই লেটারে কি ছিল? ওই লেটারে আমরা দেখতে পাই আয়নকো যে কুশিতার সাথে ও যে ক্যামেরা শপে গিয়েছিল সেদিনকার ছবি রয়েছে এবং এই স্কুলেরও বিভিন্ন ছবি রয়েছে, তার মানে কেউ একজন ওকে স্টক করছে, মানুষ পিছু করছে। আর অন্যদিকে আমাদের আয়নকোজি আর হরিতিকাকে একসাথে দেখানো হয়। তো আয়নকোজি হরিকিতাকে বলে, তোমার কি মনে হচ্ছে না যে অন্যদিনের থেকে আজকে একটু বেশি গরম লাগছে? হরিকিতা বলে, হ্যাঁ সত্যি একটু গরম লাগছে, এই গরমে চিন্তা করা একটু মুশকিল হচ্ছে। আর তারপর আয়নকোজি জিজ্ঞেস করে, সুরোকে বাঁচানোর তোমার কোনো ভালো প্ল্যান রয়েছে? তো হরিকিতা এখানে বলে, আমাকে একটু ভাবতে তো দাও, তবে একটা জিনিস ভালো হয়েছে, সাকুরার ওই ছবির কারণে আমরা হাতে যথেষ্ট সময় পেয়ে গিয়েছি। আর তখন আয়নকোজি করে কি নিজের আশেপাশে দেখে এবং হরিকিতাকে বলে, দেখো আমাদের আশেপাশে কোনো ক্যামেরা নেই। তো এই কথা শুনে হরিকিতা বলে ওঠে, হ্যাঁ ক্যামেরা থাকলে তো ভালো হতো, আমরা একটা বড় প্রমাণ পেয়ে যেতাম। আর তখনই হরিকিতার মাথায় কিছু আসে। তো হরিকিতা তখন বলে, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটা কিছু ট্রাই করতে চাই। তো এরপর আমাদের সেকশন ডি দেখানো হয় এবং সেকশন ডি ক্লাসে সাকুরা একা বসেছিল, আর তখন সেখানে আয়নকোজি আসে। তো সে এসে সাকুরাকে গুড মর্নিং বলে, আর এর সাথে সাকুরাকে এটাও বলে যে তুমি ভয় পেও না, তোমাকে আজকে কোনো কিছু সাক্ষী প্রমাণ দিতে হবে না, তবে হ্যাঁ তোমার জন্যই আমরা সুরুকে বাঁচাতে পারবো, আমাদের প্ল্যান রয়েছে এবং তোমার উপরও আমাদের ভরসা রয়েছে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমার সাথে রয়েছি। তো এরপর আয়নকোজির কথা শুনে সাকুরা কোনো একটা কিছু বলে, কিন্তু ওটা জাপানিজ ভাষায় বলেছিল যার জন্য আমি বুঝতে পারিনি আর কি, মানে আমার স্ক্রিপ্ট রাইটারও বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি। তো যাই হোক, এটা হয়তো রোমান্টিক জাতীয় কিছু হবে। এবং এরপর সাকুরা যখন আরো কিছু বলতে যাচ্ছিল তখন আয়নকোজি ওকে থামিয়ে দেয় এবং আয়নকোজির তখন একটা মেসেজ আসে, আর এই মেসেজটা ছিল হচ্ছে কুশিদার মেসেজ। তো এরপর আয়নকোজি সাকুরাকে বলে, তোমার কথা আমি পরে শুনবো, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, ঠিক আছে। তো পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ক্লাস সির 3 ওই স্টুডেন্টকে, মানে যাদের সাথে সুডোর লড়াই হয়েছিল আর কি, ওরা আর কি কমপ্লেন করেছে। তো ওরা এখানে এসেছে এর কারণটা হচ্ছে কুশিদা ওদেরকে মেসেজ করে এখানে আসতে বলেছে সেই জন্য। তো এই তিনজন একজন বলে, কুশিদা তো মনে হয় আমাদের
কাউকে পছন্দ করে, এই জন্য হয়তো ডেটের জন্য ডাকছে। কিন্তু একথা শুনে আরেকজন বলে, তুই কি আয়নায় নিজের চেহারা দেখেছিস? তো যাই হোক, ওরা এইসব আলোচনা করতে করতে কুশিদার বলা জায়গা যখন পৌঁছায়, ওখানে গিয়ে ওরা কুশিদাকে তো দেখতে পায় না, দেখতে পায় আয়না কোজিকে। তো ওরা বলে কুশিদা কই, বা আয়না কোজি বলে চিন্তা করো না, কুশিদা এখানে আসবে না, বা কুশিদা তোমাদের মেসেজ দেয়নি, কুশিদার ফোন থেকে আমি মেসেজটা করেছিলাম। তো তখন ওরা রেগে যাবে এবং বলে তুমি এমনটা কেন করেছো। আয়না কোজি তখন বলে জাস্ট তোমাদেরকে এখানে আনার জন্য, কুশিদার কথা না বললে কি তোমরা আসতে? তো তখন ওদের একজন বলে ওঠে, এর আগে সুডো আমাদের এখানে ডেকে এনে পিটিয়েছিল, এখন তুমি কি করতে যাচ্ছ? আর এমনিতেও সুডো যেহেতু আমাদের মেরেছে, সুডোর নিজের শাস্তি একজন আসল পুরুষের মতো গ্রহণ করা উচিত। আর এই কথা বলে ওরা তিনজন সেখানে থেকে যেতে থাকে। বাট তখন এখানে হরিকিতা চলে আসে এবং হরিকিতা বলে, দেখো তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে কিন্তু জীবনভর পস্তাবে। কিন্তু ওরা হরিকিতার কথা না শুনে সেখান থেকে যেতে থাকে। আর তখনই ওদের তিনজনকে হরিকিতা একটা জিনিসের দিকে ইশারা করায়। আর ওরা তিনজন যখন ওই দিকে তাকায়, ওরা দেখতে পায় ওটা একটা ক্যামেরা, সিসি ক্যামেরা। তো এটা দেখে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি সুডোর সাথে ওদের মারামারিটা এখানেই হয়েছিল। তো এই জন্য ওরা ভয় পেয়ে যায় যে ক্যামেরাতে তাহলে সব রেকর্ড রয়েছে। তো হরিকিতা তখন বলে, তোমরা কি ভয় পাওনি? আর তোমরা কি ভুলে গিয়েছো যে এখানে একটা সায়েন্স ল্যাব রয়েছে, যে কারণে এখানে ক্যামেরা লাগানো হয়েছে যাতে চুরি চুরি না হয়? তো তখন ওই তিনজনের একজন বলে ওঠে, তুমি কি বলতে চাচ্ছ? আমাদের ভিডিও রেকর্ড হয়েছে, আমাদের ওই সময়ের ফুটেজ যদি রেকর্ড হতো তাহলে স্কুল কর্তৃপক্ষ তো এই বিচারেই বসতো না, তার আগেই বুঝতে পারতো যে সুডো নির্দোষ। আর তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ, এগুলো কেন শোনাচ্ছ? আর এটা শুনে আয়না কোজি বলে, আরে ভাই আগে শোনো তো, দেখো সুডো তো শাস্তি পাবেই ও যদি তোমাদের উপর হাত তুলে থাকে, কিন্তু তোমরাও তো বাঁচতে পারবে না, কারণ তোমরা তো স্কুল কর্তৃপক্ষকে অনেক বড় মিথ্যে বলেছো যে তোমরা আগে আক্রমণ করনি। আর তখন তিনজনের মধ্যে থেকে একজন বলে, যদি স্কুল কর্তৃপক্ষ এটা জানতোই যে আমরা আগে আক্রমণ করেছি তাহলে এতক্ষণ আমাদের স্কুল থেকে বের করে দিত। আর তখন আয়না কোজি বলে, ভাই এটা কি সাধারণ স্কুল নাকি? এটা এমন একটা স্কুল, এখানে স্কুলের কর্তৃপক্ষরা সাধারণ স্টুডেন্টদের টেস্ট করে এবং এরকম দুই একটা টেস্ট তারা আগেও করেছে। তারা আসলে চেক করে যে ওই স্টুডেন্টটা কি সত্য বলছে নাকি মিথ্যা কমপ্লেন দিচ্ছে আর কর্তৃপক্ষকে পাগল বানাচ্ছে। তুমি কি খেয়াল করনি, ওই মিটিং এর প্রেসিডেন্ট কিন্তু সবকিছু জানতো এবং সুডোর ব্যাধিও দেখেছে, তারপরেও কিন্তু সে ডাইরেক্ট কোনো রায় না দিয়ে আমাদের সময় দিয়েছে। তো আয়না কোজি যখন এই কথা বলে, ওদের তিনজনের দুজন করেকে একবারে ভয় পেয়ে যায় এবং গিভ আপ করে দেয় যে আমরা ধরা খেয়ে গিয়েছি। এবং ওদের মধ্যে যে মেন রয়েছে ইসিজাকি, ওকে ওরা বলে যে আমরা সত্যি বলেই দিই, কিন্তু ইসিজাকি বলে, তোরা কি পাগল, চুপ থাকো, বললে তো আমরা ফেঁসে যাবো, এমনিতেও আমাদের স্কুল থেকে বের করে দেবে। আর তখন হরিকিতা ওদেরকে একটা আইডিয়া দেয়, দেখো খুব ভালো একটা আইডিয়া রয়েছে আমার কাছে, তোমারও কিছু হবে না, সুডোরও কিছু হবে না, আর অলরেডি ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। তো তোমাদের দুজনকে যদি বাঁচাতে চাই একটা উপায় আমাদের রয়েছে, সেটা হচ্ছে তোমরা কমপ্লেনটা তুলে নাও। আর আয়না কোজি তখন বলে, বুঝো কমপ্লেন যদি তুলে নাও তাহলে কি হবে, কমপ্লেন যদি না থাকে তাহলে কর্তৃপক্ষ শাস্তি দিবে কাকে, মানে বাদী বিবাদী না থাকলে বিচার বসবে কিসের? তো কিছুক্ষণ ভাবার পরে ইসিজাকি রুয়েনকে কল করার কথা ভাবে। রুয়েন মানে ওই যে চুলালাটা, যেটা আর কি মাস্টার মাইন্ড, যে সুডোকে পার্সোনালি পছন্দ করে না এবং কেন পছন্দ করে না, কি প্ল্যানর, এটা আমরা এই পর্বে জানতে পারবো আর কি, যে হুদাই সুডোর সাথেও কেন ঝামেলা বাজাচ্ছে। তো যাই হোক, যখন রুয়েন বা ওদের লিডারকে কল দেবে তখন হরিকিতা করে কি, ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আর এখানে লক্ষ্য, রুয়েনে কিন্তু সেকশন সির স্টুডেন্ট। তো যাই হোক, ইসিজাকি যখন ফোন নেওয়ার জন্য হরিকিতার উপর হামলা করতে যায় তখনই আবার আয়না কোজি ওই ক্যামেরার কথা মনে করিয়ে দেয়। তো এই জন্য ইসিজাকি থেমে যায়। আর বাকি দুজন তখন বলে, ইসিজাকি ভাই মেনে নে, আমরা হেরে গিয়েছি, আমরা এটা সহ্য করতে পারবো না যে স্কুল কর্তৃপক্ষ যদি আমাদের বের করে দেয়, এটাই সবচেয়ে ভালো একটা উপায় আমাদের বাঁচার এবং এই ঝামেলা থেকে পুরো বেঁচে যাওয়ার। তো এই কথায় ইসিজাকিও কমপ্লেন তুলে নিতে রাজি হয়। আর এর পরের দৃশ্যে আমাদের সাকুরাকে দেখানো হয় যেখানে কেউ তার পিছু নিচ্ছিল এবং সাকুরা পালাচ্ছিল এবং পালাতে পালাতে মনে মনে বলছিল, প্লিজ আমাকে কেউ বাঁচাও। কিন্তু এই মেয়েটা এত বেশি ইন্ট্রোভার্টেড, সে মুখে কিছু বলছিল না। তবে সিরিয়াসলি আজকের পর্বে সাকুরা অনেক বড় প্রবলেমে পড়বে। তো যাই হোক, এরপর আমরা আয়না কোজিকে দেখি যে ইসি নোসি নাকি কি নাম, ওর নামটা উচ্চারণ করা খুবই কঠিন লাগে আমার কাছে, ধরলাম ইসি নোসি ওর নাম। তো এখানে আমরা দেখতে পাই আয়না কোজি ওই ক্যামেরা গুলো নিয়ে আসে, আই মিন ওই সিসি ক্যামেরা, আর ইসি নোসিকে বলে যে তুমি যে আমাকে পয়েন্ট দিয়েছিলে সেটা আমি তোমাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেবো। তো এখানে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলি, অ্যাকচুয়ালি স্কুলে কোনো ক্যামেরা নেই, কিন্তু আয়না কোজি যখন ক্যামেরার কথা বলেছে তখন হরিকিতার মাথায় আইডিয়া এসেছে, ওই জায়গায় যদি আমরা একটা ক্যামেরা লাগিয়ে দিই যেখানে মারামারি হয়েছিল তাহলে তোরা ভয় পেয়ে যাবে যে ওদের হাতে একটা প্রমাণ রয়েছে। মানে আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি যে অ্যাকচুয়ালি কি হয়েছে। তো আয়না কোজি যখন ক্যামেরার কথা বলেছে যে স্কুলে ক্যামেরা থাকলে ভালো হতো, তো এটা শুনে হরিকিতার মাথায় একটা আইডিয়া এসেছে যে যেখানে ফাইট লেগেছিল ওখানে তো সায়েন্স ল্যাব রয়েছে, আর সায়েন্স ল্যাব মানে তো বোঝোই যে ওখানে কম্পিউটার টম্পিউটার থাকবে, আর ওখানে যেহেতু মারামারি হয়েছে আর ওই জায়গায় যদি ক্যামেরা লাগিয়ে দিই তাহলে তোদের ভয় দেখাতে পারবো, যেহেতু ওদের সবকিছু কিন্তু রেকর্ড হয়েছে। তো সেই হিসেবে কিন্তু আয়না কোজি এবং হরিকিতা ওদেরকে রাজি করতে পেরেছে যে কমপ্লেন উঠিয়ে নিবি। তো আয়না কোজি এখানে যেটা করেছে, ওই ক্যামেরাগুলো কেনার জন্য ইসিনোসির কাছ থেকে পয়েন্ট ধার করেছে, কারণ জানোই তো তোমরা ইসিনোসির কাছে 2.6 মিলিয়ন পয়েন্ট রয়েছে। তো ইসিনোসি যখন এই পুরো ব্যাপারটা জানতে পারে, তো ইসিনোসি তখন বলে, আমি বিশ্বাস করতে পারছি না তোমার মতো এত মেধাবী স্টুডেন্ট সেকশন ডিতে কিভাবে রয়েছে। কিন্তু এই কথার পরে আয়না কোজি বলে, না রে না, এটা আমার প্ল্যান ছিল না, এই সমস্ত প্ল্যান হরিকিতার ছিল। আর ইসিনোসি তখন বলে, আমার তো এরকমটা মনে হচ্ছে না, কিন্তু তুমি যেহেতু বলছো তাহলে সত্যিই বলছো। তো ওরা দুজন যখন কথা বলছিল তখন আয়না কোজির কাছে সাকুরার কল আসে, আর ফোনে সাকুরা অনেক ভয় পেয়েছিল এবং ও বলছে, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর এরপরের দৃশ্যের চেঞ্জ হয়, আমরা দেখতে পাই সাকুরাকে একটা ছেলে ধরে রেখেছে এবং এই লোকটা আর কেউ না, সেই ক্যামেরাওয়ালা, এবং সে সাকুরার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এবং সে সাকুরাকে বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন জান? তুমি তো জানোই তুমি আমার জন্য কত বেশি স্পেশাল, কত বেশি প্রিসিয়াস। তো এরপর সাকুরা আবার আয়না কোজিকে যখন কল করতে যায় তখন লোকটি ফোন ফেলে দেয় এবং সাকুরার দিকে
এগুতে থাকে, মানে বুঝতেই পারছো রেপটেপ করবে। কিন্তু তখনই ক্যামেরা ক্লিকের আওয়াজ আসে এবং এখানে আয়নাকুজি চলে এসেছে ভাগ্যক্রমে এবং আয়নাকুজি ওই লোকটার ছবি তুলে নিয়েছে। তো আয়নাকুজি তখন ওই লোকটাকে বলে, তুমি কি জানো একটু পরেই তুমি অনেক পপুলার হতে চলেছো? আর তখন ওই লোকটি নিজের দোষ থাকতে যখন কিছু বলতে যাচ্ছিল এবং আয়নাকুজির কাছ থেকে ফোনটা নিতে চাচ্ছিল, তখনই আয়নাকুজি বলে, ভাই একটু পেছনে দেখ। তো ওই লোকটা পেছনে ঘুরে দেখতে পায় সিসি ক্যামেরা লাগানো এবং আয়নাকুজি বলে, সিসি ক্যামেরা কখনো মিথ্যা বলে না। আর তখনই লোকটি পালাতে শুরু করে, কিন্তু তখন ইসিনো এখানে পুলিশ নিয়ে আসে আর পুলিশটা ওই লোকটিকে ধরে নিয়ে যায়। তো যাই হোক, সবকিছু শেষে আয়নাকুজি সাকুরাকে বলে, এটা খুব ভালো একটা ব্যাপার ছিল যে তোমার নম্বর আমার কাছে রয়েছে, এই জন্যই তোমাকে ট্রেস করে আমি তোমার লোকেশন খুঁজে পেয়েছি। আর তখন এখানে সাকুরার আসল রহস্য আসে যে কেন সাকুরা ছদ্মবেশে থাকে। যেমন আমরা গত পর্বে দেখেছি সাকুরা বিকিনি মিকিনি পরে চেসিস মেসিস দেখিয়ে তোমার ছবি টবি তোলে, অথচ স্কুলে কিরকম চশমা পরে মানে উবুজুবু হয়ে থাকে, বিষয়টা মেলে না আর কি। তো অ্যাকচুয়ালি সাকুরা মূলত একটা ইনস্টাগ্রাম সেলিব্রিটি বা এই ধরনের একজন খুবই ফেমাস আইডলও বলতে পারো, কিন্তু এই জিনিসটা ও ঢেকে রাখতে চায়। মানে ব্যাপারটা অনেকটা আমার মতো যে পপুলার হলে বা বেশি মানুষের চিনলে বেশি ঝামেলা, আর এই জন্যই মনে করো সবসময় মনে মনে ভয় পেয়ে থাকতো। কিন্তু আজকে ওর ভয় ভেঙে গিয়েছে এবং ও বলে, আমার ক্লাসমেটদের সাথে আমার আর মিথ্যা বলার প্রয়োজন নেই, মানে আয়নাকুজিদের উপর ওর অনেক বিশ্বাস চলে এসেছে এবং এখন থেকে সাকুরা হয়তো তার অরিজিনাল রূপেই থাকবে, অ্যাজ আইডল হিসেবেই থাকবে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, পরের দৃশ্যে আমাদের মিসেস সেকে দেখানো হয়, বুঝতেই পারছো বিড়ি খাচ্ছে এখনো স্টিল। তো যাই হোক, মিসেস সে হরিকিতাকে তার সাথে দেখা করার জন্য একলা ডেকেছে। তো হরিকিতা বলে, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? তো এরপর মিসেস সে বলে, দেখো আমি সোজা পয়েন্টে কথা বলি, তুমি এই কাজটা কিভাবে করলে? তো হরিকিতা বলে, মানে কি, আমি কি করেছি? ম্যাম তখন বলে, দেখো এমনটা হতেই পারে না যে সেকশন সির ওই তিনজন স্টুডেন্ট নিজে থেকে কমপ্লেন্ট ফিরিয়ে নেবে। তো হরিকিতা তখন বলে, আপনি শুধু শুধু বেশি বেশি ভাবছেন। কিন্তু এরপর ম্যাডাম করে কি পুরো মানে প্রশ্নটাই চেঞ্জ করে ফেলে, মানে অন্যরকম একটা প্রশ্ন করে, আচ্ছা বলো তো এই আইডিয়াটা কার ছিল? হরিকিতা বলে, এগুলোতে আপনার কি হবে? তো এরপর ম্যাডাম বলে, দেখো তুমি যদি সত্যি ক্লাস এতে যেতে চাও, আমি তোমাকে একটা ভালো অ্যাডভাইস দিই, তুমি আয়নাকুজির সম্পর্কে যতটুকু পারো খোঁজ করো, কারণ তোমার কাছে এখনো যথেষ্ট সময় এবং সুযোগ রয়েছে। তুমি যদি এটা না করো এখন, তাহলে অনেক দেরি হয়ে যাবে। চিন্তা করো এই প্রশ্নটার মানে আয়নাকুজি কি। তো যাই হোক, এখানে ম্যাডাম আরো বলে যে আয়নাকুজিকে বের করো কে। তো এই কথা শুনে তো হরিকিতা পুরো শকড হয়ে যায়। আর এরপর আমাদের দেখানো হয় সুডো আয়নাকুজির কাছে ছুটে আসে এবং বলে, ভাই তুই কি জানিস ওই সি ক্লাসের স্টুডেন্টরা কি জানো কি হয়েছে, হঠাৎ করে ওদের কমপ্লেন্ট তুলে নিয়েছে। তো আয়নাকুজি এমন একটা ভাব করে ও কিছু যায় না, বলে, আরে এটা তো অনেক ভালো খবর। সুডো বলে, হ্যাঁ কিন্তু তোর কি মনে হয় এখানে কি হরিকিতা আমাকে সাহায্য করেছে? আয়নাকুজি বলে, হ্যাঁ হতে পারে। তো এই কথার পর সুডো বলে, যা কিছুই হোক না কেন, হরিকিতা মুখ সব সময় বিলের পাছার মতো করে রাখলো, ও মানুষ হিসেবে খুব ভালো, খুব অসাম, তবে আজব, তবে হ্যাঁ আমি যাচ্ছি। আর অন্যদিকে আমরা দেখি হরিকিতা ম্যামকে বলে, আমি এমনটা কেন করবো? ম্যাম বলে, তুমি কি মনে করো আয়নাকুজি কি পাগল যে সে এটা করছে? ও তোমাদের কেন সাহায্য করবে, ক্লাসে তো আর অনেক স্টুডেন্ট রয়েছে, তোমাকে তো সাহায্য করছে কেন? আর ও এত ভালো স্টুডেন্ট হওয়ার পরে এগুলো গোপন রেখেছে কেন? হরিকিতা বলে, আমি তো যাই না ব্যাপারে। আর তারপর ম্যাম হরিকিতাকে বলে, তুমি কি জানো সেকশনটি হচ্ছে শুধুমাত্র ডিফেক্টিভ স্টুডেন্টদের জন্য, আর আমার মনে হয় ওইসব স্টুডেন্টদের মধ্যে আয়নাকুজি সবচেয়ে বেশি ডিফেক্টিভ। তো যাই হোক, ডিফেক্টিভ এর শাব্দিক অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ, কিন্তু এইখানে এই কথাটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পাইনি, মানে এই লাইন দিয়ে কি বোঝালো ম্যাডাম। তবে তোমরা যদি কেউ আগে দেখে থাকো বা জেনে থাকো, তারা কমেন্টে বলতে পারো, যেটা আমাকে হেল্প করবে পরবর্তী ভিডিওটা ভালো করতে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে আমাদের আয়নাকুজিকে দেখানো হয়, আর সে যখন স্কুল হলে হাঁটছিল তখন তার সাথে প্রেসিডেন্টের দেখা হয়ে যায়। তো প্রেসিডেন্ট তখন বলে, তুমি কি জানো সেকশন সির স্টুডেন্টরা কমপ্লেন্ট তুলে নিয়েছে, আর আমি এটা একসেপ্ট করেছি? তো আয়নাকুজি বলে, ও আচ্ছা এটা অনেক ভালো কথা, কিন্তু এই পুরো দুনিয়া আজব লোক দিয়ে ভরে গিয়েছে। প্রেসিডেন্ট তখন বলে, এটা কার প্ল্যান ছিল? আয়নাকুজি তখন বলে, যা করার তোমার ছোট বোনই করেছে, আমি শুধু দেখেছি। আর তখনই প্রেসিডেন্ট তার সেক্রেটারির দিকে তাকায় এবং বলে, আচ্ছা আমাদের কাউন্সিলে সেক্রেটারি কোনো পোস্ট কি খালি আছে? এর উত্তরে সে হ্যাঁ বলে দেয়। আর তখন প্রেসিডেন্ট আয়নাকুজির দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি কি জয়েন করতে চাও? কিন্তু আয়নাকুজি এটা না করে দেয়। মানে এখানে প্রেসিডেন্ট বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি ওর বোনের মাথা থেকে এই প্ল্যান আসেনি, এটা করলে আয়নাকুজির মাথা থেকে এসেছে। তো এই জন্য সে আয়নাকুজিকে তার দলে নিতে চায়। আর এখানে প্রেসিডেন্ট সম্পর্কে একটু বলি, তোমার কাছে মনে হতে পারে যে এই প্রেসিডেন্ট কিসের প্রেসিডেন্ট? কলেজের যে ভিপি থাকে না, ভিপি সেই টাইপের প্রেসিডেন্ট আর কি, মানে স্টুডেন্টদের প্রেসিডেন্ট। এবং এই প্রেসিডেন্টের সাথে যাকে দেখতে পাচ্ছ সেক্রেটারি, সেও একজন স্টুডেন্ট, আই মিন বলতে পারো ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, সিনিয়র অনেক। তো যাই হোক, এখানে আয়নাকুজি তো ডাইরেক্ট মানা করে দেয়, সাথে এটাও বলে যে আমার এত প্যারানোর সময় নেই, কারণ আমি একজন নর্মাল স্টুডেন্টের লাইফ কাটাতে চাই। আর প্রেসিডেন্ট তখন বলে, আচ্ছা কোনো ব্যাপার না, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে নিরাশ করবে না। আর এরপর প্রেসিডেন্ট চলে যায়। তখন আমরা দেখতে পাই যে হরিকিতা অ্যাকচুয়ালি ওখানে ছিল। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয়, আমরা দেখতে পাই রুয়েন ওই তিনজন স্টুডেন্টকে বলছে, তোদের এত সাহস হলো কিভাবে যে আমাকে না জানিয়ে কমপ্লেন উঠিয়ে নিয়েছিস? তো এরপর ওদের যে তিনজনের মেন ইসিজাকেও বলে, এই ডিসিশন আমাদের তিনজনের মিলেই ছিল। তো এরপর রুয়েন করে কি, নিজের যে বডিগার্ড রয়েছে নিগ্রো বডিগার্ড অ্যালবার্ট, ওর দিকে ইশারা করে এবং এরপর অ্যালবার্টকে ইসিজাকে অনেক মারে। তো এখানে আমরা বুঝতে পারি যে রুয়েনের অনেক পাওয়ারও রয়েছে, টাকা পয়সাও রয়েছে এবং সে জাস্ট এই স্কুলের ডমিনেট করতে চায়। তবে তার আরো কিছু প্ল্যান রয়েছে, সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর রুয়েন ওদের কাছে গিয়ে বলে, তোরা শুধু আমাদের কোন নাম বল যার কথায় তোরা এই কমপ্লেন উঠিয়ে নিয়েছিস। আর এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় সেকশন এর স্টুডেন্টরা রুয়েনের গ্রুপের সাথে দেখা করে। তো যাই হোক, সেকশন এর যে একটা মেয়ে স্টুডেন্ট ছিল, নাম হচ্ছে সাগাইয়া নাগি, ও রুয়েনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো সেকশন সির স্টুডেন্ট তাই না? রুয়েন তখন রেগে গিয়ে বলে, আমি প্রথমে সেকশন ডি কে শেষ করবো, অলরেডি ধরেছি, তারপর বি কে শেষ করবো, তারপর তোদের সময় আসবে এবং
আমরাই সেকশন নিতে যাবো। তো এই কথা শুনে সাগাই নাকি বলে, ও আচ্ছা তুমি এটা করতে পারবে? আর এরপর রুয়েন বলে, রাজা শুধুমাত্র একজনই হতে পারে, আর সেটা হবো আমি। তো রুয়েনের কথা শুনে সাগাই নাকি হাসে, আর এই দৃশ্য এখানে শেষ হয়ে যায়। বাট এই দৃশ্য থেকে আমরা যেটা বুঝলাম, রুয়েনের মেইন প্ল্যানই হচ্ছে ও সেকশন নিতে যাবে এবং এই পুরো স্কুলে ডমিনেট করবে। আর ওদিকে সেকশনের যে স্টুডেন্ট সাগাই নাকি, আই মিন ওই মেয়েটা, ওকে দেখেও কিন্তু আমার ভালো রকমের সাইকো মনে হলো। কারণ দেখো রুয়েনকে তো ভয় পাইনি এবং রুয়েনের চেয়ে মনে হয় ও আরো বেশি ভয়ঙ্কর হবে, আমার এটা মনে হলো আর কি। আমি তো আর পুরো সিরিজ দেখিনি, যেটুক দেখেছি এতটুকু এইটুকু বুঝলাম আর কি। তো যাই হোক, পরের দৃশ্যে আমাদের হরিকিতা এবং আয়নাকুজিকে একসাথে দেখানো হয়, এক জায়গায় দাঁড়িয়েছিল মানে বাস স্টপে। তো আয়নাকুজি হরিকিতাকে তখন বলে, ভালো হয়েছে আমাদের প্ল্যান কাজ করেছে। তো এই কথার পরে হরিকিতা অনেকক্ষণ ধরে কোনো রিপ্লাই দেয় না এবং সে বলে, দেখো এই প্ল্যানটা আসলে তোমারই ছিল, তুমি জাস্ট আমাকে ইউজ করেছো তোমার প্ল্যান কাজে লাগানোর জন্য, এটা বাস্তবায়ন করার জন্য। তো এবং তুমি এটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলে যে স্কুলে কোনো ক্যামেরা নেই, আর তারপরে আমার মাথায় ওই ক্যামেরা বিষয়ক প্ল্যানটা এসেছে। তো তুমি মূলত আমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছিলে। কিন্তু আয়নাকুজি তখন বলে, আরে ব্যাপারটা এরকম না, তুমি ওভার থিঙ্কিং করছো। হরিকিতা তখন বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে ক্লাস এতে যেতে সাহায্য করবে, আই মিন সেকশন এতে যেতে, কিন্তু কেন করবে তুমি? তো হরিকিতার কথা শুনে আয়নাকুজি সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু হরিকিতা তখন ওর হাত ধরে এবং বলে, একটু দাঁড়াও, আমি বুঝতে পারছি না আসলে তোমার ব্রেনে কি চলছে। তো আয়নাকুজি তখন বলে, দেখো আমার ওই প্যারামেরা পছন্দ না, আমি জাস্ট আরামের সাথে বেঁচে থাকতে চাই, তুমি কি এটা বুঝতে পারছো না? আমি তোমাকে এজন্যই হেল্প করেছি কারণ তুমি আমার বন্ধু, আর বন্ধুদের আমি হেল্প করতে চাই। কিন্তু হরিকিতা তখন বলে, তুমি মিথ্যা বলছো, আর সত্যি করে বলো তুমি আসলে কে। আর এরপরে আমাদের একটা সাদা রুম দেখানো হয় যেখানে আয়নাকুজি সহ আরো বেশ কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে ছিল এবং একটা মেয়ে হঠাৎ করে ভয় পেয়ে ঘাবড়ে পড়ে যায়, কিন্তু আয়নাকুজি ওকে দেখার পরে কোনো রিয়াকশনই করে না। তো যাই হোক, এরপর সিনেমার প্রেজেন্টে আসে, আয়নাকুজি হরিকিতাকে বলে, আমি তোমাকে সেকশন এতে অবশ্যই সাহায্য করব। কিন্তু হরিকিতা বলে, কিন্তু কি? আয়নাকুজি বলে, তুমি আমার লাইফে ঢুকতে এসো না। তো এরকম একটা সাসপেন্সের সাথে মনে করো আজকের এপিসোডটা শেষ হয়ে যায়, এবং যেরকম আমার স্ক্রিপ্ট রাইটার বলেছে আর কি, আজকে থেকে হয়তো কাহিনী ভিন্ন দিকে মোড় নিতে পারে, মানে পরের এপিসোড গুলো থেকে, বাট আমি নিশ্চিত নই। আমি যেহেতু এর আগে কখনো দেখিনি, আমি মাধ্যম বলি করে আরেক ভিডিও আগেই দেখবো না, আমি মজা নেবো কালকে এটার, মানে কালকে এটার পরের এপিসোড আমি দেখবো, তারপর তোমাদেরকে উপহার দেবো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।